প্রতিদিন লুটপাট করে খাচ্ছে। তারা কারা? তারা কি জানেন না? তারা কারা? সরকার জানেন না, কারণ তারা তো সরকারের লোক, তারা তো সরকারের ভাই ব্রাদার। এবং তাদের ভাগ মন্ত্রী এমপি সকলে মিলে এই বাংলাদেশকে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কথা বললে পুলিশ নামিয়ে দেওয়া হচ্ছে। এই পুলিশকে তারা রাষ্ট্রীয় বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করছে। জনগণ যখন ন্যায্য দাবিতে রাস্তায় নামছে, তখন সরকার তার পেটোয়া বাহিনী এই পুলিশকে ব্যবহার করছে। আমরা পুলিশ ভাইদের বলছি, মানুষ ভয়ানক ক্ষুব্ধ আছে, মানুষ এই সরকারের উপরে, এই সরকারের দুঃশাসনের উপরে ক্ষুব্ধ আছে। আপনারা যে বাড়াবাড়ি করছেন, সে বাড়াবাড়ির জবাব জনগণ দেবে। আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের যে দায়িত্ব জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করবেন। আমরা দেখছি এই পবিত্র রমজান মাসে এই বিবি রোডে হকাররা যারা কর্মসংস্থান করে, ভরণ পোষণ করে, তারা চলে, তাদেরকে নির্বিচারে এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই পুলিশের ভ্যানগুলিতে এই হকারদের যে পণ্য সামগ্রী তারা তুলে নিয়ে যাচ্ছে, এটা কোন মগের মূল্যকে আমরা আছি? তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, তারপরে হাত দিন। আর এইভাবে যে অন্যায় প্রক্রিয়ায় আপনার এই হকার উচ্ছেদ চলছে, এই হকাররা এবং বাংলাদেশের মানুষ তার ন্যায্য দাবিতে দাঁড়ালে আপনাদের টিকেও খুঁজে পাওয়া যাবে না।